আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কামিজে লাভ গলা কিভাবে কাটিং ও সেলাই করবেন। যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বক্রম নিয়েছি, দেখুন 9.5 ইঞ্চি আড়েও 8.5 ইঞ্চি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং গলা লম্বা দেব 6 ইঞ্চি, আড়ে দেব 2.5 ইঞ্চি। দেখুন 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এবার স্কেল দিয়ে দাগটা সমান করে দিচ্ছি। এভাবে আপনারা সমান করে দাগটা করে নেবেন। এবার আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম ঠিক মাঝ বরাবর, এটা লাভ গলা হবে। দেখুন আমি আগে থেকে একটা লাভ গলা ফ্রেম কেটে নিয়েছি, আপনারা সুন্দর করে রাফ কাগজে একটি লাভ কেটে নেবেন এইভাবে। তারপর লাভটা এভাবে বসিয়ে একটা কলম দিয়ে দাগ দিয়ে নেবেন সুন্দর করে। দেখুন আমি লাভ গলাটি আঁকিয়ে নিলাম। এবার উপরের দিকে গোল গলা করে দিব। এবার আমি কেটে নিচ্ছি, এভাবে আস্তে আস্তে সুন্দর করে গলাটি কেটে নেবেন। এই পাশ দিয়েও কেটে নেব। এবার আমি ওপরের গোলটুকু কেটে নেব। এভাবে সুন্দর করে কেটে নেবেন। দেখুন এটা লাভ গলা হয়ে গেছে। এবার লাভটুকু রেখে ওপরে গোল করে দেব সমান করে, যেহেতু এটা সামনের। ঠিক এইভাবে গলাটি হবে। এবার আমি সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাদ বাকি সিটগুলা কেটে নিচ্ছি। এভাবে আপনারা কেটে নেবেন। এবার আমি একটি সিটের পরে আয়রন দিয়ে বসিয়ে নিব, যেহেতু এটা আমার পেস্টিং বক্রম। আপনারা চাইলে নর্মাল বক্রম বা কাগজ দিয়েও করতে পারেন। আমি এটা আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার আমি চারি সাইড সেলাই করে নিব। দেখুন এইভাবে চারি সাইড সেলাই করে নেবেন। ঠিক এভাবে সেলাইটি হয়ে গেলে মাথাটা সমান করে কেটে নেবেন। ঠিক মাঝখান সোজা পুটুক কেটে নেবেন একটি। দেখুন এভাবে পুটুকটি কেটে নিয়ে ঠিক জামার যে পুটুক কাটা আছে মাঝখানে সেই পুটুকের সাথে মিল করে নেবেন। নিয়ে এক সাইডে আগে সেলাই করে নেবেন। দেখুন ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটি দেব। ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটি দেবো, বক্রমের উপর সেলাই দেবো না। ঠিক এভাবে চারিপাশ ঘুরিয়ে ফিরিয়ে সেলাই করে নিব। পিঁয়াজ বন্ধুরা, যদি ভিডিওটি দেখতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন, যাতে সবার আগে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন। এভাবে চারিপাশ ঘুরিয়ে ফিরিয়ে সেলাইটি করে নেবেন। দেখুন আমি চারি সাইড সেলাই করে নিয়েছি। এবার মাঝের যে অংশগুলো আছে কাপড়, আমি সেই কাপড়গুলো কেটে সমান করে দেব। এভাবে আপনারা সম্পূর্ণ কাপড়টি কেটে ফেলবেন। এবারে আমি গলাটি সোজা করে দেখিয়ে দেব আপনাদের।
আমি একটা স্ক্রুপ নিয়েছি, স্ক্রুপ দিয়ে সোজা করে আপনাদের দেখিয়ে দিব। ঠিক এইভাবে কোনাগুলা সুন্দর করে তুলে নেবেন। লাভের যে অংশটা আছে দেখুন এইভাবে বের করে নেবেন। দেখুন আমার লাভ গলা দেওয়া হয়ে গেছে। বিয়াজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন। ধন্যবাদ সবাই।